সুধী সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী ও ভাগবত প্রেমীজন, আগামী 26শে কার্তিক, ইংরাজি 12ই নভেম্বর 2024, মঙ্গলবার, প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশী। এটি চতুর্মাস ব্রতের অন্তিম মাসের অন্তিম একাদশী। যে সকল বৈষ্ণবজন আশ্বিন শুক্লা একাদশী অর্থাৎ পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশীতে দামোদর ব্রত শুরু করেছিলেন, তাদের ব্রত পূর্ণ হওয়ার দিন। নানা কারণে দিনটি অত্যন্ত তাৎপর্য ও গুরুত্ব বহন করে। শ্রাবণ মাসের প্রথম দিন শুক্লা একাদশী অর্থাৎ শয়ন একাদশী বা হরিশয়নী একাদশী থেকে শুরু করে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই চার মাস কঠোর সাধন ভজন করার পর পরম পূজ্য বৈষ্ণবগণ সামান্য জীবনে ফিরবেন এরপর থেকে। আমরা সকলেই জানি কার্তিক মাসের অধিদেব হলেন শ্রী দামোদর। ইনি শ্রীকৃষ্ণের মাধুর্য মণ্ডিত লীলা মুকুটমণির অন্যতম বাৎসল্য লীলা প্রধান স্বরূপ। এই মাসে ভাগবতের যে দুটি লীলা প্রায়শই আস্বাদ্য রূপে বিবেচিত হয় তার একটি দামবন্ধন লীলা বা দামোদর লীলা, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং অন্যটি শ্রী গোবর্ধন ধারণ লীলা, যা এই একাদশী তিথিতে অর্থাৎ উত্থান একাদশীতে আস্বাদনের বিষয়। আসুন আমরা প্রথমে উত্থান একাদশীর নামহাত্য আস্বাদন করি, তারপর এই উত্থান একাদশীর আস্বাদ্য বিষয় গোবর্ধন ধারণ লীলা আস্বাদন করব। আমরা এও জানব কিভাবে গোবর্ধন পর্বত কোথা থেকে শ্রীধাম বৃন্দাবনে এলেন, কে তাকে নিয়ে এলেন, তিনি কার পুত্র, এরকম নানান তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ কথা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন প্রথমে আমরা জানব কার্তিক মাসের শুক্লাপক্ষে শ্রী প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশীর কথা। এটি স্কন্দ পুরাণের পদ্মজনী ব্রহ্মা ও নারদ সংবাদ রূপে চিত্রিত আছে। কোন এক সময় যুধিষ্ঠির কহিলেন, হে যদুপতি, কার্তিক মাসে শুক্লপক্ষে যে একাদশী তিথি হয় তার নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বর্ণনা করুন। হে দামোদর, আমার শ্রবণের বাসনা অত্যন্ত প্রবল হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণ কহিলেন, হে রাজন, ব্রহ্মা ও নারদ বার্তা কহিব এখন। দেবর্ষি প্রশ্নোত্তরে পদ্মজনী বললেন, কার্তিক মাসের শুক্লা একাদশী প্রবোধিনী বা উত্থান একাদশী নামে সর্বপাতক নাশিনী। এই একাদশী ব্রত পালনে পুণ্য সংবর্ধিত করে ও ইহা মুক্তিদায়িনী। নিষ্ঠার সহিত এই ব্রত উপবাস করলে ভবের দুর্লভ বস্তু অনায়াসে লাভ করা যায়। ভক্তির সহিত এই একাদশী ব্রত পালন করায় জীব সর্ববিধ ধন হতে কখনো বঞ্চিত হয় না। শ্রীহরিবাসরে রাত্রি জাগরণ করলে তুলা রাশিবৎ সর্বপাপ তৎক্ষণাৎ ভস্ম হয়ে যায়। এই ব্রত উপবাসে সকল মানব সর্ববিধ তপস্যার ফল লাভ করে। যথাযথভাবে এই ব্রতের পালনে আশাতীত ফল লাভ হয়। দেবর্ষিপাদ নারদ জিজ্ঞাসা করলেন, হে প্রজাপতি, আপনার চরণে আমার একটি নিবেদন আছে, কৃপা করে আমায় বলুন, যারা একবার ভোজন করে বা রাত্রিতে ভোজন করে অথবা পূর্ণ উপবাসে থেকেই ব্রত সাধন করে তাদের ব্রতের পৃথক পৃথক কেমন ফল হয়। তদুত্তরে পদ্মজনী বললেন, হে তপোধন, বারেক ভোজন করে যারা এই ব্রত পালন করে তাদের আজন্ম পাতক নাশ হয়ে যায়। আবার দিবসেতে অনাহার করে রাত্রিতে ভোজন যারা করে তাদের দুই জন্মের পাপ বিমোচিত হয়। কিন্তু কেউ যদি পূর্ণ উপবাসে এই একাদশী ব্রত পালন করে তার সপ্ত জন্মের সঞ্চিত পাপরাশি দূরীভূত হয়ে যায়। প্রবোধিনী একাদশী ব্রত উপবাসে গুরুতর অমঙ্গল ভস্ম হয়ে যায়।
ব্রত দিনে কেউ যদি কোনো সুকৃতি করে ব্রতের প্রভাবে তাহা শতগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়। শ্রীহরিবাসরে রাত্রি জাগরণ করে কেউ যদি শ্রীহরি কথা শ্রবণ কীর্তন করে বর্তমান ভবিষ্যৎ ও অতীত তাহার সহস্রকুল বিষ্ণুলোক প্রাপ্ত হয়। অন্যদিকে কার্তিকের একাদশী ব্রত ঊর্য ব্রত কেউ যদি সাধন না করে তার পুণ্যরাশি ভস্ম হয়ে যায়। নারদ পুনরায় জিজ্ঞাসা করলেন, ওহে পদ্মজনী, এই ব্রত পালনের বিধি কেমন আমায় কৃপা করে বলুন। পিতামহ ব্রহ্মা বললেন, ব্রহ্ম মুহূর্তে সর্বপ্রাতক ইত্যাদি শেষ করে বিধিমতে ভগবান কেশবকে পূজো করে প্রতিজ্ঞা করে ব্রত পালন করতে হবে। কেশবের চরণে নিবেদন রাখতে হবে, অনাহারে রহি একাদশী দিবসেতে দ্বাদশীতে ভোজন করিব বিধিমতে। হে অচ্যুত, আপনার লইনুসরণ নির্বিঘ্নে করাও প্রভু ব্রতের পালন। শুদ্ধ বৈষ্ণবের সনে হরিগুণ গানে রাত্রি জাগরণ বিধি বিষ্ণু সন্নিধানে। একাদশী দিনে সুপ্রসন্ন মন ধারণ করে সকল প্রকার লোভ বর্জন করতে হবে। কেউ যদি কদম্ব কুসুমে শ্রীহরির পূজা করেন তবে তার যমলোক নিবারিত হবে। কার্তিক মাসে গোলাপ পুষ্পে শ্রীহরিকে পূজা করলে সাধক মুক্তিফল করায়ত্ত করতে পারে। বকুল অশোক চম্পা পুষ্পে কেউ যদি হরিকে পূজা করে তাহলে সমন ভবনে তাহার গতিরোধ হয়। আর ব্রত মাহাত্ম পাঠ শ্রবণ করলে গো সহস্রদান ফল অবশ্যই তার প্রাপ্ত হবে। সুধী ভক্তমণ্ডলী, আসুন আমরা এবার জানার চেষ্টা করি গিরি গোবর্ধন কিভাবে শ্রীধাম বৃন্দাবনে এলেন, তিনি কার পুত্র, কে তাকে কিভাবে নিয়ে এলেন এখানে। কোন এক সময় মহর্ষি পুলস্থ বারাণসী হতে ভারতের পশ্চিমে শালমলি দ্বীপে যান দ্রোণাচল পর্বত দর্শনে। উদ্দেশ্য সাধন ভজনের উপযুক্ত মনোরম একটি পর্বত তিনি নিয়ে আসবেন বারাণসীতে, কারণ শিবধাম বারাণসীতে কোনো পর্বত ছিল না। মহর্ষি পুলস্থকে দেখে দ্রোণাচল শ্রদ্ধাবনত চিত্তে পাদ্য অর্ঘ্য দিয়ে ঋষিকে বন্দনা করেন এবং বসার জন্য উপযুক্ত আসন দেন। অতঃপর দ্রোণাচল মহর্ষি পুলস্থকে আতিথ্য স্বীকার করার অনুরোধ করেন। অতিথি পরায়ণ দ্রোণাচলের আগ্রহে পুলস্থ ঋষি আতিথ্য স্বীকার করেন। দ্রোণাচলের একমাত্র পুত্র গোবর্ধনের রূপ সৌন্দর্য ও মনোরম পরিবেশ মহর্ষি পুলস্থকে আকৃষ্ট করে, অভিভূত করে। ঋষি মনস্থির করেন তিনি গোবর্ধনকে সঙ্গে নিয়ে যাবেন বারাণসীতে। পরদিন প্রভাতে ঋষি দ্রোণাচলের নিকট তার ইচ্ছা ব্যক্ত করেন। দ্রোণাচল তার একমাত্র পুত্র নয়নের মণি গোবর্ধনকে দিতে অস্বীকার করায় ঋষি পুলস্থ ক্রোধান্বিত হন। অবস্থা দেখে গোবর্ধন ঋষির সাথে যাওয়ার সম্মতি প্রদান করেন, কিন্তু তিনি শর্ত রাখেন তাকে মস্তকে তুলে নিয়ে যেতে হবে, পথে কোথাও নামানো যাবে না, অন্যথায় যেখানে তাকে নামানো হবে তিনি সেখানেই বিরাজ করবেন, এক চুলও নড়বেন না। ঋষি পুলস্থ যোগ বলে গোবর্ধনকে মস্তকে ধারণ করে যাত্রা শুরু করেন। বৃন্দাবনের সন্নিকটে এসে শ্রীকৃষ্ণের মায়ায় ঋষি পুলস্থ শ্রান্ত ক্লান্ত হয়ে এবং প্রকৃতির ডাকে সাড়া দিতে ক্ষণিকের জন্য গোবর্ধন গিরিবরকে মাটিতে স্থাপন করেন। বৃন্দাবনের অদূরে এসে গোবর্ধনকে নামানোর সাথে সাথেই গোবর্ধন সেখানেই থেকে যান, আর সেই থেকেই গোবর্ধন সেখানে অবস্থান করে আছেন। 8 কিলোমিটার লম্বা ও 28 মিটার উচ্চতা বিশিষ্ট গোবর্ধন শ্রীকৃষ্ণের আত্মা স্বরূপ। বৈষ্ণবরা তাই গোবর্ধন পর্বতের গায়ে কখনো চরণ স্পর্শ করেন না। প্রতি বছর কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথিতে এই গোবর্ধনের পূজা ও অন্নকূট মহোৎসব পালিত হয়ে থাকে। এবার আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণ গিরিরাজকে ধারণ করেছিলেন। কহিলেন ব্যাসসুত, শুনো রাজা পরীক্ষিত, একদা রামের সনে হরি নন্দ আদি গোপগণ ইন্দ্রযজ্ঞ আয়োজন কর্মে ব্যস্ত রয়েছেন হেরি। সবাকার মতিগতি সব যার অবগতি, তথাপিও শ্রী নন্দ নন্দন ইন্দ্রগর্ব নাসিবারে জিজ্ঞাসেন সবাকারে কিবা কর্ম করেন এখন, এই কর্মে কিবা ফল আমাকে সমস্ত বলো, বড়ই উৎসুক জানিবারে।
তবে নন্দ গোপপতি কহেন কৃষ্ণের প্রতি শুনো বৎস কহিব তোমারে বর্ষাদি দেবতা ইন্দ্র আজ্ঞাবাহী মেঘবৃন্দ করে জল বর্ষণ ধরায় বৃষ্টি হলে যথারীতি তুষ্ট হয় বসুমতী প্রচুর জন্মিবে শস্যতায় ও জন্মিবে তৃণরাশি জগজনে তাহে খুশি সুখেতে করিবে গোপালন এই হেতু প্রতিবর্ষে ব্রজবাসী গণ হর্ষে ইন্দ্র পূজা করি আয়োজন আজিকে কার্তিক মাসে শুক্লা প্রতিপদ আসে ইন্দ্রযজ্ঞ আছে প্রচলিত অন্যথায় শচীপতি ক্রুদ্ধ হইবে নতি নানা বিঘ্ন হবে উপস্থিত নন্দীর বচন শুনি কহে কৃষ্ণ নীলমণি একি পিতা অসম্ভব কহ জীবগণ ধরাতলে নিজ নিজ কর্মফলে ধারণ ও ত্যাগ করে দেহ নিজ কর্মফলে সুখ মঙ্গলাদি ভয় দুঃখ জানিবেন এই সার কথা যদি নাহি কর্ম করে তার ফল নাহি ধরে ইন্দ্রের কি রয়েছে ক্ষমতা যাহার জীবিকা যাহা নিশ্চয় করিবে তাহা কর্ম হয় মূল সবাকার সৃষ্টি স্থিতি ও প্রলয় ত্রিগুণ হইতে হয় রজগুণে সৃষ্টি এ সংসার তেমনি রজেতে সৃষ্টি মেঘগণ দেয় বৃষ্টি হয় তাহে শস্যের উৎপত্তি যত কিছু কার্য এই ঈশ্বরের ইচ্ছাতেই কি করিবে তাহে সচিপতি আমরা যে গোপজাতি গিরি তলেতে বসতি পূজা করো গিরি গোবর্ধন ইন্দ্রযজ্ঞে আয়োজিত উপকরণ সঞ্চিত তাতে করো এ কর্ম সাধন গো ব্রাহ্মণ গোবর্ধনে পূজা করো খুশি মনে ইন্দ্রযজ্ঞ করহ বিল পায়স মিষ্টান্ন ঘৃত দুগ্ধাদির ভার শত সংগ্রহ করুক যত গোপ বেদজ্ঞ ব্রাহ্মণগণ করি মন্ত্র উচ্চারণ হোমাগ্নিতে দিবেন আহুতি যজ্ঞ শেষে বিপ্রগণে অন্ন ধেনু সযতনে দক্ষিণা দিবেন যথারীতি যজ্ঞস্থলে সমাগত অতিথি আসিবে যত অন্ন বস্ত্র করহ প্রদান আর গোগণের মুখে তৃণাদি দিবেন সুখে অতপর শুনহ বিধান বিচিত্র বসন আর নানাবিধ অলঙ্কার পরিধান করি গোপগণ গো ব্রাহ্মণ গোবর্ধনে হোমগ্নি প্রদক্ষিণে মনসুখে করিবে পালন এইরূপ বিধিরয় কহিলাম সমুদয় আপনাদিগের ইচ্ছা হলে করই যজ্ঞকর্ম মানবের যেই ধর্ম অন্যথায় সকল বিফলে এই রূপে গোপগণে গিরিযজ্ঞ প্রবর্তনে ইন্দ্র গর্ব করিতে খণ্ডন স্বয়ং কৃষ্ণ ভগবান সবে দিলেন বিধান তা গ্রহণ কইল সর্বজন শ্রীকৃষ্ণের বাক্য মত নন্দ আদি গোপ যত মহানন্দ ধরিয়া অন্তরে ইন্দ্রযজ্ঞে সংগৃহীত বস্তু দ্বারা হয়ে প্রীত গোবর্ধন যজ্ঞ শুরু করে বেদজ্ঞ ব্রাহ্মণগণ করিলেন সস্তয়ন কার্তিকের শুক্লা প্রতিপদে ব্রজবাসীগণ সবে মহাসমারোহে তবে যজ্ঞে মাতে পরম আহ্লাদে সবে ব্যস্ত যজ্ঞ কাজে নানাবিধ বাদ্য বাজে কি আনন্দ না যায় বর্ণন চতুর্বিধ খাদ্য দ্রব্য দধি দুগ্ধ ঘৃত গব্য রাশি রাশি হইল আয়োজন সবার বিশ্বাস হবে তাহা দেখাইতে সবে ভগবান শ্রীনন্দ নন্দন সুবিশাল মূর্তি ধরি আমি গোবর্ধন গিরি কহি কইল ভোজ্যা আদি ভক্ষণ জলদ গম্ভীর স্বরে সেই মূর্তি অতপরে কহে শোন ব্রজবাসীগণ যদ্যপি গোধনাদিতে দয়াবান হও চিতে আমারই করিবে অর্চন এ ব্রজে তোমরা কামি সকল পুরাই আমি তোমাদের আরাধ্য দেবতা আমার প্রসাদে ভবে সবার কল্যাণ হবে ইন্দ্রের না আছে এ ক্ষমতা নন্দাত্ম যত পরে সবার উদ্দেশ্য করে কহে দেখো দেখো কি আশ্চর্য প্রত্যক্ষ ভাবেতে গিরি সবে অনুগ্রহ করি দেখালেন আপন ঐশ্বর্য মহাকায় পর্বত আপনার ইচ্ছা মতো সর্বরূপ করেন ধারণ যে করিবে অবিশ্বাস তাহার হইবে নাশ ইহা মিথ্যা নহে কদাচন এ গিরির শ্রীচরণে সবে ভক্তিপূর্ণ মনে নতশিরে জানাও প্রণতি এত কহি কৃষ্ণচন্দ্র
আর ব্রজবাসী বৃন্দ সে মূর্তিকে করিলেন নতি। বিপ্রগণে সসম্মানে ভোজ্য দক্ষিণাদানে ব্রজবাসী গণ আনন্দিত। আর বৃষগাভিগণে তৃণ আদি সযতনে প্রদান করেন যথোচিত। বসন ভূষণাদিতে সুশোভিত হর্ষ চিতে গোগণকে করি সম্মুখীন কৃষ্ণ গুণগান করি কেহ গো শকটে চড়ি গিরিরাজে কইল প্রদক্ষিণ। এইরূপে যজ্ঞ সাঙ্গে সর্বজন মহারঙ্গে পরিতৃপ্ত প্রসাদ সেবনে মাতি কৃষ্ণ গুণগানে চলে সবে গৃহপানে কি আনন্দ সবাকার মনে। কৃষ্ণবাক্যে সর্বগোপ ইন্দ্র পূজা করি লোভ গোবর্ধনে পূজে যজ্ঞ দ্বারা। তবে ইন্দ্র সচিপতি হয়ে ক্রোধান্বিত অতি গোকুলকে বিনাশিতে তরা মেঘগণে কহে ডাকি মোর পূজা দিয়া ফাঁকি জ্ঞানহীন ব্রজবাসীগণ। রাখালে আশ্রয় করি পূজে গোবর্ধন গিরি তাই নাশ করহ এখন। গো মহিষ পশুষণে সর্বব্রজবাসীগণে অবিলম্বে করহ বিনষ্ট। পশ্চাতে যাইব আমি বিনাশিব ব্রজভূমি প্রতিজ্ঞা আমার কহি স্পষ্ট। ইন্দ্রের আদেশ মতো নানা নামে মেঘ যত ব্রজপুরে করিয়া গমন বায়ু বেগে সঞ্চারিত ব্রজ বজ্রপাতে শব্দায়িত শিলা বৃষ্টি করিল বর্ষণ। এরূপে মুসলধারে কখনো বা স্তম্ভাকারে বরিশনে গোকুল প্লাবিত ব্রজপুরে পশুগণ আর গোপ গোপীগণ শীত হেতু শরীর কম্পিত। সবার হইল বোধ ইন্দ্রের হইল ক্রোধ তাই অসময়ে বরিশন রক্ষা পাইবার আসে ছুটে গিয়া কৃষ্ণ পাশে সবিনয়ে লইল শরণ। হে কৃষ্ণ হে মহাভাগ করি গোবর্ধন জাগ দেবরাজ তাই ক্রোধান্বিত বিনাশিতে ব্রজবাসী বৃষ্টি দিয়া রাশি রাশি ব্রজপুরী করিল প্লাবিত। ইন্দ্রের কবল হতে সবাকারে বাঁচাইতে লই সবে তোমার শরণ। তোমা বিনা হেকা নাই আমাদের গতি নাই গোকুলকে করহ রক্ষণ। তবে কৃষ্ণ দয়াময় সবার উদ্দেশ্যে কয় আমার শরণাগত হলে ইন্দ্রগর্ব চূর্ণ করি রক্ষিব এ ব্রজপুরী মম বাক্য শুনহ সকলে। গিরিরাজ গোবর্ধন সবাকারে রক্ষিবেন চল যাই তাহারি পাশে। এত কহি কৃষ্ণচন্দ্র লয়ে গোপ গোপীবৃন্দ আর পশুগণ তথা আসে কৃষ্ণ বাম করতলে তুলি গোবর্ধনা চলে ছত্রবধ করিলা ধারণ। কহিলেন গিরিতলে পশ্চাদি সহ সকলে আসি কর আশ্রয় গ্রহণ। মম হস্ত হতে গিরি হয়তো বা যাবে পড়ি নাহি কর কেহ সেই ভয়। সর্ব উপদ্রব হতে নিরাপদ এ স্থানেতে নির্দ্বিধায় করহ আশ্রয়। তবে সর্বব্রজবাসী কৃষ্ণের বচনে খুশি পুত্র ভৃত্য গোধন সহিত পর্বতের নিম্ন দেশে পরম আনন্দে পশে অন্তরের সংখ্যা বিদুরী। কৃষ্ণ মুখ পানে চাহি কৃষ্ণ গুণ গান গাহি প্রীতি ভরে ব্রজবাসী গণ ক্ষুধা ও তৃষ্ণার ব্যথা শয়নাদি ভুলি তথা মহানন্দে করিল যাপন। সপ্তদিন ঝরে বাড়ি তাহা নিবারিতে হরি শুক্লপক্ষে তৃতীয়া হইতে নবমী পর্যন্ত করে ধরিলেন গিরিবরে নাইকাল বিশ্রাম লইতে। কৃষ্ণের অচিন্ত শক্তি হেরি ইন্দ্র সচিপতি ভগ্ন মনোরথ সর্বনাশ। চেষ্টায় নিবৃত হইল সূর্যদেব প্রকাশিল আর হইল নির্মল আকাশ। কৃষ্ণচন্দ্র হাস্যাননে কহে ব্রজবাসীগণে বিদুরিত ঝটিকা বর্ষণ বালকাদি শনে তবে গিরিগর্ত হতে সবে বহির্গত হউন এখন। শ্রীকৃষ্ণের কথা মতো সবে হইল বহির্গত মহানন্দ ও আশ্চর্য মানে। কৃষ্ণ পরে সযতনে মহাশৈল গোবর্ধনে স্থাপন করেন যথাস্থানে। যশোদা রোহিণী নন্দ সর্বগোপ গোপীবৃন্দ স্নেহপূর্ণ হৃদয় সবার শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করি আশিস বচন সখাগণ মানে চমৎকার। স্বর্গবাসী দেবগণ সিদ্ধ চারণাদিগণ অতিশয় আনন্দ অন্তরে করি শ্রীকৃষ্ণের স্তুতি ভক্তিতে করি প্রণতি নানাবিধ পুষ্প বৃষ্টি করে। অনন্তর সর্বজন করি কৃষ্ণ সংকীর্তন ব্রজপানে চলে মহানন্দে সকলে বিস্মিত অতি কৃষ্ণের অপূর্ব কীর্তি লীলা কথা কহেন শ্রীনন্দে। বালকের অতি অদ্ভুত কর্মে মোরা সবিস্মিত জনম লভিল গোপ ঘরে
কেমনে সম্ভব হয়, বুঝি সমীচীন নয়, এই চিন্তা সবার অন্তরে। পশুরাজ ঐরাবত শুণ্ডে ধৃত পদ্মবত, এ বালক ধরে মহাগিরি, বছর বয়স সাত, ধরে সাত দিন রাত, কেহ মোরা বুঝিতে না পারি। ছয় দিনের শিশু হইয়া পুতনাকে বিনাশিয়া অবাক করিল সর্বজনে। এক মাস বয়কালে শকটের অবহেলে পদাঘাতে মারিল জীবনে। চুরি করি নবনীত জননীর ভয়ে ভীত, ও তার দ্বারায় বন্দী হয়ে করি জানু চক্রমন, করিয়াছে উৎপাটন প্রকাণ্ড অর্জুন বৃক্ষদয়ে। অগাসুরে বকাসুরে বৎসাদি ধেনুকাসুরে গোচারণ কালে কইল নাশ, সবাকার কৃষ্ণ প্রতি যেই অনুরাগ অতি, কি কারণ করতা প্রকাশ। শ্রীনন্দ কহেন তবে শুন ব্রজবাসী সবে, যাহা কহিলেন গর্গাচার্য, শ্রীহরির অংশভূত এই কৃষ্ণ মোর পুত্র, তাই করে সকল কার্য। এদিকেতে দেবরাজ অন্তরে পাইয়া লাজ, সুরভিকে লয়ে অতপরে বিসর্জিয়া নিজ মানে গোষ্ঠীতে নির্জন স্থানে কৃষ্ণ পদে নমস্কার করে। সেদিন কার্তিক মাসে শুক্লা একাদশী আসে, করজোড়ে করে কৃষ্ণ স্তুতি, আমি ঐশ্বর্যেতে মত্ত, না জানি তব মাহাত্ম, সর্বদাই কুবুদ্ধিতে মতি, সেই অপরাধ যত করিবারে অপগত, ক্ষমা মোরে করুন এখন, এ কুবুদ্ধি পুনরায় যেন না স্পর্শে আমায়, আপনাকে নমি অনুক্ষণ। এই রূপে সচিপতি করিলে কৃষ্ণের স্তুতি, পরম পুরুষ নন্দসুত জলদ গম্ভীর স্বরে হাস্যাননে বাসবেরে কহিলেন বচন অমৃত, শুন ওয়ে দান বাড়ি, ইন্দ্রপদ লাভ করি তুমি মত্ত হলে মহা মোহে, তাই জাগাইতে মতি তব হৃদে মম স্মৃতি, তব যোগ্য নাশি অনুগ্রহে, ধনমদে ও প্রভুত্বে মত্ত যারা হয় চিত্তে, সবার শাসন কর্তা মোরে, অবগত নাহি হয় জীবন আধারময় জনম মরণ চক্রে ঘরে, তাহাদের মাঝে কারে অনুগ্রহ করিবারে মম ইচ্ছা হইলে কখন, তাহার সম্পদ যত করি আমি অপগত, মম ধাম লোভিবে তখন। সন্তানগণের সঙ্গে গোমাতা সুরবি রঙ্গে তথা আসি কৃষ্ণের চরণে, ভক্তিতে করিয়া নতি করিলেন বহু স্তুতি, বিশ্বাত্মন কৃষ্ণ সম্বোধনে, অনন্তর গোজননী ধারা দিয়া দুগ্ধ ননি, দেবরাজ সহ দেববৃন্দ পরম আনন্দ ভরে কৃষ্ণে অভিষেক করে, ও নাম দিলেন শ্রী গোবিন্দ। অভিষেক কার্য শেষে গোবিন্দের কৃপা দেশে দেবগণ সহ সচিপতি কৃষ্ণ পাদ পদ্মদয়ে, নমি একান্ত হৃদয়ে দেবলোকে করিলেন গতি। আজ পর্যন্ত সবাই মিলে বলুন রাধা রাধা।